পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এক অন্যতম আশ্চর্য হলো পিরামিড। হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা। বর্তমান সময়ে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পিরামিড তৈরি করা অনেক চ্যালেঞ্জিং একটি ব্যাপার। আজ আপনাদের জানাবো পৃথিবীর সপ্তম প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রাচীন মিশরের শাসকদের নাম ছিল ফারাও। তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্য পিরামিড নির্মাণ করা হতো। পিরামিড হলো এই ফারাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার। মিশরীয়রা মনে করত ফারাওয়ের মৃত্যুর পর মৃতদের রাজা হিসাবে নতুন দায়িত্ব গ্রহণ করত। তারা এটাও ধারণা করত ফারাওদের মৃত্যুর পর যতদিন দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে, আর তাই সেই কারণে মৃত ফারাওদের দেহ মমি করে পিরামিডের ভেতর সংরক্ষণ করে রাখা হতো। মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় 75টি পিরামিড রয়েছে, আর এগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আকর্ষণীয় পিরামিড হলো গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এই পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান আর উচ্চতা 42 তলা ভবনের সমান। 1899 সালে আইফেল টাওয়ার নির্মাণের পূর্ব পর্যন্ত প্রায় 5000 বছরই পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। একটি পিরামিড তৈরি করতে প্রায় 20 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়, আর এই ব্লকগুলো 500 মাইল দূর থেকে পিরামিডের নির্মাণ স্থানে আনা হয়েছে। 2.5 থেকে 50 টন ওজনের এই পাথরের ব্লক কিভাবে তারা পরিবহন করেছে তা সত্যি অবাক করার বিষয়। চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেওয়াল আর মূল্যবান গ্রানাইট দিয়ে ভেতরের দেওয়াল নির্মাণ করা হয়েছে। বাইরের একটি দেওয়ালের ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের সমান, আর ভেতরের এক একটি ব্লকের ওজন 40টি প্রাইভেট কারের সমান। বর্তমানে পৃথিবীর বড় ক্রেন দিয়ে 10 টন ওজন সর্বোচ্চ 50 থেকে 100 মিটার তোলা যায়। তাহলে চিন্তার বিষয় হলো তারা কিভাবে এত ভারী পাথর 150 মিটার উচ্চতায় উঠিয়ে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছে। পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফেরাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে পৌঁছাতে প্রায় 150 থেকে 200টি সিঁড়ি পার হতে হয়। বর্তমানে আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার সাথে পিরামিডের পাথর কাটার সাথে অবিশ্বাস্য রকমের মিল রয়েছে। তবে বর্তমানে আধুনিক যন্ত্র দিয়ে এত নিখুঁত করে পাথর কাটা সম্ভব নয়, তাই সে কারণে পর্যটকদের কাছে পিরামিড নিয়ে বরাবরই রহস্য থেকেই যায়।